आज के त्रिपुरार अभिज्ञ एवं बाम आमले दीर्घकालीन लड़ाई करा बीजेपी विधायक सुदीप राय बर्मन जा बोलछेन ताके आमरा स्वागत जानाच्छि। तिनि मूलत जेटा बोलते चेयेछेन सेटा हच्छे जे बीजेपी एखन प्रधानत राज्य त्रिपुरा राज्य बीजेपी प्रधानत एकटि गुंडादेर दल। এই গুন্ডারা সিপিএম আমলের গুন্ডারা এখন বিজেপি করছে এবং বলতে চেয়েছেন যে এই রাজ্যের বিজেপির নেতৃত্ব শিশুমূলক নেতৃত্ব, অর্থাৎ মাথায় বসে আছে খোকা বিপ্লব আর খুকু প্রতিমা। এই খোকা কুকুর দল আসলে প্রধানত ডানপিটে হারমাদ এবং বজ্জাত, এইটা সুদীপ রায় বর্মন বলতে চেয়েছে। তা আমি বলছি যে যে কথা আমরা এতদিন ধরে বলে আসছিলাম সেই কথা আজ কে সুদীপ রায় বর্মণ উচ্চারণ করেছেন। এখন আমার কাছে ত্রিপুরা রাজ্য বিজেপির কাছে অনুরোধ, এই বিরোধী দলের উপর গুলি না চালিয়ে, ফলস মামলা না দিয়ে, ঢিল না ছুঁড়ে, পাথর না ছুঁড়ে, বাহিনী দিয়ে অত্যাচার না করে, সাধারণ মানুষের উপর অত্যাচার না করে, হিম্মত থাকলে সুদীপ রায় বর্মণকে বহিষ্কার করে দেখাক, হিম্মত থাকলে সুদীপ রায় বর্মণকে বহিষ্কার করে দেখাক, তাহলে আমি বুঝব যে এই যে আমরা বারবার করে বলছি এটা আসলে ভীতুর দল, সন্ত্রস্ত হয়ে সন্ত্রাস করছে, তাহলে বুঝবে একটা মুরদ আছে। আচ্ছা, সুদীপ রায় বর্মন তিনি প্রতিবাদ করছেন এটা যেমন একটা আমরা দেখলাম, আচ্ছা এটা কি এরকম মনে করছেন যে কেন্দ্রীয় নেতৃত্ব ত্রিপুরায় যা চলছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এটা দায় নিতে চাইছেন না, তাই সুদীপ রায় বর্মনকে এগিয়ে দেওয়া হলো? কারণ উনি বলছেন, উনি জেপি নাড্ডাকে বলেছেন, হিমন্ত বিশ্ব শর্মাকে জানিয়েছেন, তার মানে কেন্দ্রীয় নেতৃত্বের ক্ষেত্রে উনি একটা খুব গুরুত্বপূর্ণ শব্দ ব্যবহার করেছেন। উনি বলতে চেয়ে প্যারাট্রুপার নেতৃত্ব, আসলে উনি প্যারাসুট নেতৃত্ব বলতে চেয়েছেন, এবং একই সঙ্গে বলতে চেয়েছেন নেতৃত্ব এমন একটা নেতৃত্ব যারা বাংলা সংস্কৃতি কৃষ্টি বা ভাষার সঙ্গে বিশেষ পরিচিত নন। তাহলে এইটা উনি বলতে চাইছেন যে কেন্দ্রীয় নেতৃত্ব দায় নিচ্ছে না এবং রাজ্য বিজেপিকে নিয়ে কেন্দ্রীয় নেতৃত্ব অধীর অস্থির এবং তাদের ক্ষেত্রে কি বলবো যে দিশেহারা, এই দিশেহারা রাজনীতির এক ধরনের প্রতিফলন। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া। ডাউনলোড করুন জি চব্বিশ ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট। খবর যা দেখছেন, যা শুনছেন, সব সত্যি তো নাকি রং করা, বানানো, অহেতুক চিৎকার, এসব কি আদৌ বিশ্বাস করা যায়? এক একটা চ্যানেল তো এক এক রকম করে বলছে, তাহলে সরিয়ে দিন, পাল্টে দিন সব মিথ্যে, সব ফেক নিউজ। গত 15 বছর ধরে এই বাংলায় আপনার চ্যানেল একটাই, জি চব্বিশ ঘন্টা।